আপু আপনার নাম? সাইরা আক্তার সুইটি। আচ্ছা, আপু আপনার নাম? মনিরা সিমকি। আচ্ছা, আপু আপনি কি করেন? আমি পড়াশোনা করি। আচ্ছা, কিসে? ইন্টার পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, তো আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করবো, পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে। আমরা প্রস্তুত? আপু আপনি প্রস্তুত? জি। আচ্ছা, তো আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, ছেলেরা চাইলেই প্রতিদিন যেতে পারে কিন্তু মেয়েরা একবার যায়, সেই জিনিসটা কী হবে বা কোন জায়গাটা কী হবে সেটা? ছেলেরা প্রতিদিনই যেতে পারে কিন্তু মেয়েরা একবার যায়। আচ্ছা, পরে লাগাই দিই, সরি ভাইয়া। আপু আপনার কি মনে হয়, ছেলেরা সবসময় যেতে পারে সেই জায়গাটা বাট মেয়েরা একবারই যায়? পাস করবো এটা? আচ্ছা, তো আপু একটার মধ্যে একটা পালন, আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। খুব ইজি ছিল আপু এটা। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন দুটি সংখ্যা সবার আগে একসাথে থাকে? সংখ্যার মধ্যে কোন দুটি সংখ্যা সবার আগে একসাথে হয়? গণিত সংখ্যা আপু এগারো। একটু ভেবে বলেন আপু। শূন্য এক। কোনটা নিবো, এগারো নাকি শূন্য এক? শূন্য এক। শূন্য এক নিবো? রাইট, একদম সঠিক উত্তর, শূন্য এক বা এক শূন্য, এই দুটি সংখ্যা সবার আগে একসাথে থাকে। আমি এখন থার্ড কোয়েশ্চনে চলে যাবো আপু। আপনারা দুইটার মধ্যে একটা পেরেছেন। তিন নম্বর কোয়েশ্চেন, পানি ছাড়া সব কিছু খেয়ে ফেলতে পারে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা পানি ছাড়া সব কিছু খেয়ে ফেলতে পারে, সেই জিনিসটার নাম কি? আপু দুইটার মধ্যে একটা পারছেন। পানি ছাড়া সব কিছু খেয়ে ফেলতে পারে? হ্যাঁ, একমাত্র পানিটা খেতে পারে না, এছাড়া সব কিছু খেয়ে ফেলতে পারে। সরি, একটু ভাবেন আপু, বলেন মাথায় কি আসতেছে। পানি ছাড়া সব কিছু বলতে পারছি না, পাস করবো এটা। আচ্ছা, আপুরা তিনটার মধ্যে একটা পারলো। আমি এখন চার নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, কোন তরকারি কাঁচামরিচ ছাড়া রান্না করা যায়? যে কোনো একটা বলতে হবে না, অনেক অনেক তরকারি আছে বাট কোন তরকারি কাঁচামরিচ ছাড়া না রান্না করা যায়? আপনারা তিনটার মধ্যে একটা পারছেন। রোস্ট। রোস্ট মরিচ দিতে হয় তো? ওয়ান। আপু কি মনে হয়, কোন তরকারি কাঁচামরিচ ছাড়া রান্না করা যায়? কাঁচামরিচ ছাড়া তো ছোট মাছও রান্না করা যায়, মরিচের গুঁড়া দিতে হয়, কাঁচামরিচ না দিলেও চলে। নাম কি মাছের? ছোট মাছ, যে কোনো ছোট মাছ। যে কোনো ছোট মাছ? হ্যাঁ, আমি শুকনো মরিচের গুঁড়া দিব, কাঁচা মরিচ দিব না, তাহলে তো রান্না হয়ে যাবে। হ্যাঁ, রাইট, এটাকে সঠিক হিসেবে নিচ্ছি। আপুরা চারটার মধ্যে দুইটা পেরে গেছে। আমি এখন লাস্ট কোয়েশ্চনে চলে যাব। এটা পারলে ছোট একটা গিফট আছে, না পারলেও ছোট একটা গিফট আছে। সেটা হচ্ছে যে, রাতে কে না এলে মেয়েরা হাত নাড়াতে ঘুমিয়ে যায়? রাতে কে না এলে মেয়েরা হাত নাড়াতে নাড়াতে ঘুমিয়ে যায়? কারেন্ট। কারেন্ট কেন? মানে এই যে পাখা দিয়ে বাতাস করতে করতে ঘুমায়। সঠিক হিসেবে নিব? জি। আচ্ছা রাইট, একদম সঠিক উত্তর। পাঁচটার মধ্যে আপুর আর তিনটা পেরে গেল, তারপর জন্য ছোট একটা গিফট আছে। তো আপু আমাদের ভিডিও দেখা হয়? জি দেখি। আপনি দেখেন? না, আমি কখনো জানি। কেমন লাগে ভিডিও আপু? অনেক ভালো। আচ্ছা, তো আমাদের পেজ প্রিন্স সামসুল আর ইউটিউব চ্যানেল সামসুল অফিসিয়াল, আশা করি দেখবেন। আর এই ছোট গিফট আপনাদের জন্য। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।